প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। রাত পোহালে শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ ক্রিকেট, যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ভার্সেস নেপাল। তো এশিয়া কাপের ম্যাচগুলি কীভাবে আপনি লাইভ দেখবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কি টিভিতে দেখবেন নাকি মোবাইলে দেখবেন, টিভিতে মোবাইলে কীভাবে দেখবেন প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যারা টিভিতে দেখতে চান তাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোর, প্লে স্টোরে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে জি টিভি, এই যে দেখুন চলে এসেছে জি টিভি লাইভ স্পোর্টস, এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন জি টিভি লাইভ ক্রিকেট। বাংলাদেশ থেকে আপনারা এই জি টিভি গাজী টিভির মাধ্যমে কিন্তু খেলাটা সরাসরি দেখতে পারবেন। এছাড়া আরেকটি চ্যানেলে দেখতে পারবেন, সেটা হচ্ছে টি স্পোর্টস লাইভ ক্রিকেট, এখানেও আপনারা দেখতে পারবেন। এবার আপনি যদি বলেন যে আপনি মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে আপনি খেলাটা দেখবেন, তাহলে কি আপনাকে যে কাজটা করতে হবে সার্চ বারে গিয়ে লিখতে হবে ট্রফি। এই যে লক্ষ্য করুন আমি ট্রফি লিখে দিয়েছি, এখানে আপনার লোগোটা খেয়াল করুন, এই যে ট্রফি ইনস্টল, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। এখানে আপনি সরাসরি এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ লাইভ দেখতে পারবেন। এছাড়া আপনি যদি প্রত্যেকটি ম্যাচের স্কোর বা স্কোর দেখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি লিখবেন CRI ক্রিকেট এক্সচেঞ্জ। তো লক্ষ্য করুন এখানে ক্রিকেট এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশনের লোগোটা দেখা যাচ্ছে, এই লোগোটা দেখে আপনি ক্রিকেট এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনি প্রত্যেকটা ম্যাচের স্কোর এবং বল বাই বল সব কিছু ডিটেলস দেখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল তথ্য, আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন যে কীভাবে এশিয়া কাপ লাইভ দেখবেন। বাংলাদেশি খেলা পাগল বন্ধুরা কেউ কিন্তু মিস করবেন না। ভালো থাকুন, ধন্যবাদ।